প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে কম্পিটিং সেন্টেন্সের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই ঘরে আছো এবং সুস্থ আছো। তো চলো আজকে আমরা কম্পিটিং সেন্টেন্স শিখি। কম্পিটিং সেন্টেন্স আমরা জানি যে একটি সেন্টেন্সের অংশ বিশেষ কোশ্চেনে দেওয়া থাকে, বাকি অংশ স্টুডেন্টদের লিখতে হয়। কিন্তু সেন্টেন্সকে কমপ্লিট করতে গেলে বেশ কিছু নিয়মকানুন আমাদের জানতে হয়। তো আমরা আজকে কিছু নিয়মকানুন শিখব। যদি দেখো সেন্টেন্সে হ্যাড বেটার বা উড বেটার থেকে থাকে, তাহলে তারপরে সাবজেক্টের বেস ফর্ম বসিয়ে বাক্য কমপ্লিট করতে হয়। হ্যাড বেটার বা উড বেটার শব্দটির অর্থ হলো বরং ভালো, কোনো কাজ করা বরং ভালো, এরকম ক্ষেত্রে আমরা হ্যাড বেটার বা উড বেটার ব্যবহার করে থাকি। আর যদি সেন্টেন্সে সাবজেক্ট হ্যাড বেটার উড বেটার থেকে থাকে, তাহলে তারপরে আমরা ভার্বের বেস ফর্ম বসিয়ে বাক্য কমপ্লিট করব। এক্সাম্পলটা আমরা দেখি, ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, তোমার বরং ঘরে থাকাই ভালো। তাহলে দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পর হ্যাড বেটার ইউজ করা হয়েছে এবং তারপরেই ভার্বে বেস ফর্ম বসানো হয়েছে। দ্বিতীয় নিয়মে আসি আমরা। যদি সেন্টেন্সে নো সুনার হ্যাড ডট দেন বা হার্ডলি হ্যাড ডট ওয়েন অথবা স্কার্সলি হ্যাড ডট ওয়েন বা বিফোর থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এরকম শব্দযুক্ত সেন্টেন্সে সাধারণত দুটি ভার্ব ব্যবহার করা হয়। এগুলো ব্যবহার করা হয় কোনো কাজ হতে না হতেই আরেকটি কাজ হয়েছে বা কোনো কাজ করতে না করতেই আরেকটি কাজ হয়েছে, এরকম ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। নো সুনার হার্ডলি বা স্কার্সলির পর যদি হ্যাড থাকে, তাহলে আমাদের সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল এবং আদার ওয়ার্ডস থাকবে। এবং এরপরে আমাদের যেটি করতে হবে, নো সুনার হ্যাড থাকলে দেন বসাতে হবে, হার্ডলি হ্যাড থাকলে ওয়েন বসাতে হবে, আর স্কার্সলি হ্যাড থাকলে ওয়েন বা বিফোর যে কোনো একটি শব্দ বসাইতে হবে। এরপরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। তাহলে দেখতে পাচ্ছি যে নো সুনার হার্ডলি বা স্কার্সলি হ্যাড যুক্ত অংশে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো এবং পরবর্তী অংশে আমাদের সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। এক্সাম্পল দেখি, নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেট, সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেন চলে গিয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নো সুনার হ্যাড যুক্ত অংশে ভার্বের পাস্ট পার্টিসিপল বসানো হয়েছে আর পরবর্তী অংশে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসানো হয়েছে। এরপরে আমরা আসি কন্ডিশনালস। কন্ডিশনালস একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটি আমাদের রাইট ফর্ম অফ ভার্বের প্রয়োজন পড়ে এবং কমপ্লিটিং সেন্টেন্সের প্রয়োজন পড়ে। এই জন্য কন্ডিশনালস আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। কন্ডিশনালসকে বলা হয় অ্যাকচুয়ালি শর্তমূলক বাক্য। আমরা কিন্তু হরহামেশাই শর্তমূলক বাক্য বলে থাকি। কীরকম, যদি বৃষ্টি হয় তাহলে বাইরে যাব না, যদি তুমি আসো আমি তোমার সাথে যাব, এরকম সেন্টেন্স আমরা বলেই থাকি। কন্ডিশনালস হলো শর্তমূলক বাক্য। শর্ত সাধারণত ইফ দিয়ে শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশনালস চার ধরনের হয়ে থাকে, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। এই চার ধরনের কন্ডিশনাল হয়ে থাকে। কন্ডিশনালস এ ইফ যুক্ত অংশে থাকে শর্ত এবং পরবর্তী অংশে থাকে ফলাফল। একটি শর্ত থাকবে এবং শর্তের প্রেক্ষিতে একটি ফলাফল থাকবে। আগেই বলে রাখি, সবসময় যে শর্ত অংশটা শুরুতে বসবে সেন্টেন্সের তা কিন্তু নয়। শর্ত অংশ শুরুতে বসতে পারে অথবা ফলাফল অংশ শুরুতে বসতে পারে। এখন আমরা আসি কন্ডিশনালসের ক্লাসিফিকেশনে, জিরো কন্ডিশনালস। জিরো কন্ডিশনালসে কি হয়, ইফ দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, ওয়েন দিয়েও হতে পারে, ইফ সাবজেক্ট এরপরে ভি ওয়ান অর্থাৎ ভার্বের সিম্পল ফর্ম বসে। তাহলে শর্ত অংশে আমরা দেখছি যে ইফ সাবজেক্ট ভার্বের সিম্পল ফর্ম বসেছে, তাহলে ফলাফল অংশে আমরা কি করব, ফলাফল অংশে আমরা সাবজেক্টের পর আবারও ভার্বের সিম্পল ফর্ম বসাবো।
জিরো কন্ডিশন আছে শর্ত অংশ সিম্পল প্রেজেন্ট এবং ফলাফল অংশ সিম্পল প্রেজেন্ট এক্সাম্পল দেখো ইফ আই ফিল হাংরি যদি আমি ক্ষুধার্ত হই আই টেক ফুড আমি খাবার খাই তাহলে শর্ত অংশেও আমরা দেখছি যে এখানে ভার্বের সিম্পল ফর্ম ইউজ করা হয়েছে ফলাফল অংশেও এখানে ভার্বের সিম্পল ফর্ম ইউজ করা হয়েছে জিরো কন্ডিশনালস আমরা কোন ক্ষেত্রগুলোতে ব্যবহার করি সেটিও আমাদের জানতে হবে জিরো কন্ডিশনালস সাধারণ কোনো সত্য প্রকাশে ব্যবহার করা হয় বা হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি একটি সাধারণ সত্য যে কেউ ক্ষুধা অনুভব করলে খাবার খাবে এটি একটি সাধারণ সত্য এরকম ক্ষেত্রগুলোতে জিরো কন্ডিশনাল ব্যবহার করা হয় এরপরে আমরা আসি ফার্স্ট কন্ডিশনালে ফার্স্ট কন্ডিশনালে দেখতে পাচ্ছি যে শর্ত অংশে ইফ সাবজেক্টের পরে ভার্বে সিম্পল ফর্ম ব্যবহার করা হয়েছে ঠিক জিরো কন্ডিশনালের মতোই কিন্তু ফলাফল অংশে জিরো কন্ডিশনালের চেয়ে একটু পার্থক্য দেখতে পাচ্ছি পার্থক্যটা কি এখানে সাবজেক্টের পরে ক্যান মে অথবা উইল যে কোনো একটা ফর্ম ব্যবহার করা যাবে তারপরে ভার্বে বেস ফর্ম বসাতে হবে তাহলে জিরোতে দেখেছিলাম জিরো কন্ডিশনালে ছিল উভয় পাশেই শর্ত এবং ফলাফল দুটোতেই ছিল প্রেজেন্টের সিম্পল ফর্ম কিন্তু ফার্স্ট কন্ডিশনালে কি হবে শর্ত অংশে সিম্পল প্রেজেন্ট থাকলেও পরবর্তী অংশে আমরা ক্যান মে বা উইল দেন ভার্বে বেস ফর্ম বসিয়ে বাক্য কমপ্লিট করতে পারবো এক্সাম্পল খেয়াল করি ইফ ইউ ওয়ান্ট আই উইল বা আই ক্যান হেল্প ইউ ইফ ইউ ওয়ান্ট ওয়ান্ট কর্তা হলো সিম্পল ফর্মে আছে প্রেজেন্টের সিম্পল ফর্মে এবং পরবর্তী ফলাফল অংশে আমরা দেখছি যে সাবজেক্ট ভার্ব উইল বা ক্যান যে কোনো একটা ভার্ব ব্যবহার করা হয়েছে তারপরে ভার্বের বেস ফর্ম বসানো হয়েছে তাহলে ইচ্ছা করলে আমরা এখানে ক্যান বা মে ইউজ করে বাক্য কমপ্লিট করতে পারি অথবা ফিউচার সিম্পল ইউজ করেও বাক্য কমপ্লিট করতে পারি তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য শুধু ফলাফল অংশে একটিতে সিম্পল ব্যবহার করা হয়েছে পরবর্তীতে আমরা সিম্পলেও রাখতে পারবো প্রেজেন্ট সিম্পলও রাখতে পারবো কিন্তু সেখানে মডাল অক্সিলারি ব্যবহার করে এরপরে আমরা আসি সেকেন্ড কন্ডিশনালে সেকেন্ড কন্ডিশনাল হলো ইফ সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম থাকবে শর্ত অংশটা থাকবে পাস্ট ফর্মে যদি শর্ত অংশটা পাস্ট ফর্মে থাকে তাহলে ফলাফল অংশটা কি দাঁড়াবে আমরা দেখি যে সাবজেক্ট কুড উড মাইট যে কোনো একটি ভার্ব বসাতে হবে তারপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে অর্থাৎ এই পাশেও কিন্তু পাস্ট ফর্ম হবে এক্সাম্পল খেয়াল করি ইফ ইউ ট্রাইড যদি তুমি চেষ্টা করতে ইউ কুড অর ইউ উড অর ইউ মাইট ডু ইট তুমি এটা করতে পারতে তাহলে যদি চেষ্টা করতে এই যে যদি চেষ্টা করতে পাস্ট টেন্স সেন্সে তাহলে আমরা পরবর্তীতে ফলাফল অংশেও দেখতে পাচ্ছি যে পাস্ট ফর্মটা আমরা নিয়ে এসেছি যেখানে আমরা ফার্স্ট কন্ডিশনালে ক্যান মে বা উইল ইউজ করেছি সেখানে সেকেন্ড কন্ডিশনালে এসে কুড উড মাইট ইউজ করছি তাহলে পার্থক্যটা আমাদের কোথায় হচ্ছে ফলাফল অংশের ভার্বের ক্ষেত্রে ফলাফল অংশের ভার্বের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পার্থক্যটা হয়েছে এরপরে আমরা আসি আরো একটি এক্সাম্পলে সেকেন্ড কন্ডিশনালে যদি আমরা দেখি যে ইফ এর পরে সাবজেক্টের পরে যদি বি ভার্ব বসাতে হয় সেই ক্ষেত্রে সবসময় এখানে অয়ার বসে এটা হয়তো স্টুডেন্টদের কাছে কনফিউজিং মনে হতে পারে যে যদি ইফ থাকে কন্ডিশনালসের ক্ষেত্রে ইফ ইফ তো থাকবে ইফের পর যদি আমাদের বি ভার্ব বসাতে হয় যদি সেকেন্ড কন্ডিশনালে বি ভার্ব বসাতে হয় তাহলে সবসময় সেখানে অয়ার বসবে সাবজেক্ট যাই থাকুক না কেন ইফ সাবজেক্ট দেন অয়ার বি ভার্ব বসলে কি বসবে অয়ার সাবজেক্ট তোমার যে পার্সনেই থাকুক না কেন এখানে অয়ার বসবে এক্সাম্পলটা খেয়াল করি ইফ আই অয়ার ইউ আই উড নট গো দেয়ার ইফ আই অয়ার ইউ আই উড নট গো দেয়ার
তাহলে এখানে past formে আছে এই জন্য এখানে কি হলো would not go এরপরে আমরা আসি third conditionalে third conditionalটা শর্ত অংশটা থাকবে perfect tenseে if subject had verbal past participle if subject had verbal past participle যদি শর্ত অংশ perfect tenseে থাকে তাহলে ফলাফল অংশও কিন্তু perfect হবে সাবজেক্টের পরে could would বা might তারপরে had then verbal past participle বসবে subject could would might have verbal past participle एग्जांपल देखिए हमरा इफ ही हैड स्टडीड मोर ही हैड स्टडीड मोर তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি past perfect tense इफ ही हैड स्टडीड मोर ही माइट हैव पास्ट তাহলে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল দুটোই কিন্তু শর্ত অংশে past ইউজ করা হয়ে থাকে এরকম ক্ষেত্রে দেখা যায় যে ঘটনাটা আসলে ঘটেনি যদি ঘটতো তার প্রেক্ষিতে ফলাফল কি দাঁড়াতো সেটি প্রকাশ করার জন্য সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল ব্যবহার করা হয়ে থাকে যে ইফ হি হ্যাড স্টার্টেড মোর এটা কিন্তু তার প্রেজেন্টকে ইন্ডিকেট করছে না যে সে এখন পড়েছে কি পড়েনি এটা হলো যদি সে পড়তো যদি সে বেশি পড়তো তাহলে তার প্রেক্ষিতে কি হতো সে পাস করতো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আনরিয়েল পাস্ট এখানে বর্তমানের কোনো বা রিয়েলিটির কোনো অবস্থান নাই থার্ড কন্ডিশনাল আরো একটি উপায়ে করা যায় যে আমরা দেখছি যে প্রত্যেক বাড়ি কন্ডিশনাল তো শুরু হচ্ছে ইফ দিয়ে সব সময় ইফ দিয়ে শুরু নাও হতে পারে ফার্স্ট কন্ডিশনাল যেমন ওয়েন্ডেও হতে পারে সরি জিরো কন্ডিশনাল ওয়েন্ডেও হতে পারে তেমনি থার্ড কন্ডিশনালের স্টার্টিংটা হ্যাড দিয়ে হতে পারে আমরা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো হ্যাড হি বিন এ কিং হি উড হ্যাভ হেল্পড দেম তাহলে শুরুতে ইফ না বসে কি বসলো হ্যাডটা চলে আসলো সাবজেক্টের আগে হ্যাড হি বিন এ কিং হি উড হ্যাভ হেল্প দেম এখানে হ্যাডটা শুরুতে এসেছে ইফ না বসে সেখানে হ্যাড বসেছে তাহলে যদি হ্যাড দিয়ে সেন্টেন্সটা শুরু হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা থার্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী সাবজেক্টের পরে ফলাফল অংশে উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে বাক্য কমপ্লিট করব কন্ডিশনালসে আমরা জিরো এবং ফার্স্ট কন্ডিশনালে প্রেজেন্টের উপস্থিতি দেখতে পাই জিরো কন্ডিশনাল বললাম যে সত্য প্রকাশে সেটা ইউনিভার্সাল ট্রুথ হতে পারে জেনারেল ট্রুথ হতে পারে এরকম ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ফার্স্ট কন্ডিশনালে বর্তমানে কথাই বলা হয়ে থাকে এবং বর্তমানের প্রেক্ষিতে সেটা ফিউচার বা বর্তমানকে ইন্ডিকেট করে সেকেন্ড কন্ডিশনালে পাস্টকে বলা হয়ে থাকে এবং পাস্টের প্রেক্ষিতে ফলাফলটা কি হতে পারে সম্ভাবনাময় একটা পরিস্থিতি দেখা যায় থার্ড কন্ডিশনালে তাই যে ঘটনাটা ঘটেনি ঘটতে পারত তার প্রেক্ষিতে ফলাফল কি হতে পারত সেটি বলা হয়ে থাকে তাহলে আমাদের এখানে খেয়াল করতে হবে যে আসলে পার্থক্যটা কোথায় এবং এই চারটা কন্ডিশন আছে আসলে আমরা কিভাবে আলাদা আলাদা করে বুঝতে পারব আমাদের দেখতে হবে যে শর্ত অংশটুকুতে কোথাও প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে কোথাও পাস্ট ফর্ম তাহলে জিরো কন্ডিশনালে প্রেজেন্ট এবং ফার্স্ট কন্ডিশনালে প্রেজেন্ট ইউজ করা হয়েছে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড কন্ডিশনালে ফলাফল অংশেই পার্থক্য ফার্স্ট কন্ডিশনালে ক্যান মে উইল দেন ভার্বের বেস ফর্ম সেকেন্ড কন্ডিশনালে কুড উড মাইট ভার্বের বেস ফর্ম থার্ড কন্ডিশনালে কি কুড উড মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে আমরা যদি এই তিনটা জিনিস মাথায় রাখি যে ফার্স্ট কন্ডিশনালে ক্যান মে উইল ভার্বের বেস ফর্ম সেকেন্ড কন্ডিশনালে could would might verbal base form এবং থার্ড কন্ডিশনালে could would might have verbal past participle form বসাতে হবে এটা মাথায় রাখলে আমার মনে হয় কন্ডিশনাল আমরা সহজেই মনে রাখতে পারবো এবং যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো তো ছাত্রছাত্রীরা আমি আশা করব এখান থেকে তোমরা
বেশ উপকৃত হবে এবং কমপ্লিটিং সেন্টেন্সের যতটুকু আমরা শিখতে পেরেছি এটি ভালোভাবেই শেখা হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে।